হ্যালো বন্ধুরা, তোমরা কি করে তোমাদের ফর্মটি এডিটিং করবে? তোমাদের ফর্মে যদি কোনো ফটো বা সিগনেচার বা কোনো রকম কোনো ভুল, পিন কোডে ভুল বা কোনো কিছুর জন্য ভুল যদি করে থাকো, তাহলে তোমরা কলকাতা পুলিশের যে নতুন ফর্মটা সেটা কীভাবে এডিটিং করবে সেটা কিন্তু আমি আজকে পুরো প্রসেসটা তোমাদের দেখাবো। প্রথমত গুগলে গিয়ে ডাব্লিউবিপিআরবি ওয়েবসাইটটি খুলে নেবে, ঠিক আছে? প্রথমে কিন্তু এই যে ডাব্লিউবিপিআরবির হোমে চলে যাবে। হোমে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো একদম ভালো করে, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু একটা উইন্ডো খুলেছে, খুলেই দেখো প্রথমত এখানে কি দিয়েছে। এই দেখো এডিটিং, এই দেখো এখানটা লেখা আছে এডিটিং উইন্ডো ফর রিক্রুটমেন্ট, ঠিক আছে? তো এখানে কিন্তু ঢুকে যাবো, এই দেখো এডিটিং রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ, এখানে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে, ঠিক আছে, ঢুকে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এডিটিং উইন্ডো, এই যে দেখো এডিটিং উইন্ডো ঝলমল করছে, বেশ সুন্দরভাবে চকচক করছে। এখানে গিয়ে ডিটেলসে চলে গেলাম। ডিটেলসে গিয়ে কী দেখলাম, দেখো আমি একজন একটা ক্যান্ডিডেটের অবশ্যই কিন্তু করে দেখাবো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। প্রথমত এখানে দেখো লেখা আছে সিলেক্ট টু পোস্ট টু এডিট, এটা কিন্তু তোমরা মোবাইল দিয়েও করতে পারবে বা তোমরা কম্পিউটারের মাধ্যমেও কোন দিক করতে পারবে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ এন্টার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, এটাও তোমরা দেখতে পাচ্ছ। তারপর এন্টার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দেয়। তারপর ডেট অফ বার্থটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। প্রথমত দেখো তোমরা কিন্তু সিলেক্ট করলে এখানে দিয়ে ধরো তোমাদের ধরো পোস্ট অফ লেডি কনস্টেবল, তোমাদের সিরিয়াল নম্বরটা ধরো এখানে ধরো দিয়ে দিলে, ঠিক আছে, সিরিয়াল নম্বরটা ধরো দিয়ে দিলে, এখানে ধরো ফোন নাম্বারটা, ধরো ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে কিন্তু তো সালটা দিয়ে দিলাম। দেখো সালটা কিন্তু এখানে কিন্তু কিভাবে দিতে হবে, এখানে কিন্তু হয়ে গেল, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু দিতে হলো। দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সার্চ দিয়ে দিলাম। এখানে কিন্তু আবার একটা ফোনের মধ্যে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু দিয়ে দিতে হবে। একটু ওয়েট করো, তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কিছু প্রসেস। ওটিপিটা কিন্তু আমরা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশনটা খুলে গেল। তো দেখো অ্যাপ্লিকেশন এডিট অ্যাপ্লিকেশন কিন্তু এখানে কিন্তু দুটো উইন্ডো খুললো। দেখো একটা কিন্তু অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক, ঠিক আছে, তোমরা কিন্তু এটাকে দেখেও তোমরা প্রিন্ট আউট করতে পারবে। এখানে কিন্তু এডিট অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি কিন্তু এডিট অ্যাপ্লিকেশনে মারলাম, ঠিক আছে। এবার দেখো পুরো ফর্মটা কিন্তু এভাবে খুলে গেল, ঠিক আছে, এই যে পুরো এটা কিন্তু খুলে গেল। তোমরা দেখতে পাচ্ছ এইখানে যদি নামে বা কোনো রকম ভুল যদি করে থাকো অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খুলে নেবে, ঠিক আছে। খুলে নেওয়ার পর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে এডিটিং উইন্ডোটা খুলেছে। তারপর খুলে নেওয়ার পর কিন্তু এখানে যদি কোনো রকম যদি তোমরা ভুল করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু চেঞ্জ করে নিলে, দেখো আমি একটু দেখে নিচ্ছি পুরো ফর্মটা, 26 ঠিকঠাক আছে। এখানে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে ইওর এডিটিং এডিটেড ইনফরমেশন উইল নট, মানে এখানে বলতে চাইছে এটাই কিন্তু তোমার ফাইনাল, ঠিক আছে, এরপরে কিন্তু লাস্ট প্রিভিউ কিন্তু তোমার ট্যাব খুলবে এবং এটি কিন্তু তোমরা লাস্ট কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখে নিতে পারছো তোমরা যে কী কী তোমরা পাস করেছো বা কী কী দিয়েছো বা কোন গ্রেড বা কোন ইয়ার, এখানে কিন্তু টোটাল কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেবে। তারপর কিন্তু আমি কিন্তু ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এখানে দেখো তোমার নাম, অ্যাড্রেস, যদি কারো পিনকোডে কোনো ভুল করে থাকো, ঠিক আছে, পিনকোডে যদি কোনো ভুল করে থাকো বা অ্যাড্রেসে কোনো ভুল করে থাকো বা কিছু করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাল্টানোর একটা সুযোগ পাবে। তারপর কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদের যা যা আছে সব কিছু সিলেক্ট করে টোটাল দিলে, এখানেও যদি কোনো রকম ভুল থাকে, ধরো এখানে যদি শুড বি অ্যাবল টু স্পিক রিড রাইট বেঙ্গলি, এই বেঙ্গলির জায়গায় যদি কোনো রকম ভুল থাকে, ঠিক আছে, যদি কোনো রকম কোনো কিছু তোমাদের ভুল করে থাকো, ঠিক আছে, এখানে যেমন আপনি কি সরকারি সংস্থায় কর্মরত, এখানে যদি ইয়েস করো তাহলে ইয়েস, যদি নো করো নো, ঠিক আছে। তারপর দেখো আপনার বিরুদ্ধে কোনো অনৈতিক বা নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, তো নো এখানে কিন্তু করা আছে। তো দেখো তারপর কিন্তু নেক্সট আমরা চলে যাচ্ছি, তো নেক্সট চলে যাও। তো ওখানে দেখো আমরা কি টোটাল চেঞ্জটা করব, ধরো এখানে সিগনেচার, যেটা ধরো এই ক্যান্ডিডেটের সিগনেচারটা এরকম বেঁকে গেছিলো, ঠিক আছে, তা সে মনে মনে একটাখানি মানে একটুখানি দ্বিধাবোধ করছিল যে সিগনেচারটা যদি তার একটু সোজা হয় বা ঠিকঠাক হয়,
তো সিগনেচারে কিন্তু এখানে বলা হয়েছে 10 থেকে 30 কেবির মধ্যে কিন্তু টোটাল সিগনেচারটা হতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু ব্রাউজ করে তার সিগনেচারটা আমরা কিন্তু দেখে নেব। তো দেখো এখানে কিন্তু, সরি, এখানে কিন্তু একটুখানি কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তো কনভার্ট করে যখন সিগনেচারটা তার আপলোড করা হবে তখন কিন্তু তার সিগনেচারটা কিন্তু ঠিকঠাক কিন্তু হয়ে যাবে। সিগনেচারটা যখনই তার ঠিকঠাক হয়ে যাবে তখনই কিন্তু এই ক্যান্ডিডেটের এখানে এটা কিন্তু নেক্সট করে কিন্তু ওকে করে দিলেই কিন্তু টোটালটা হয়ে যাবে। আমি একটুখানি সিগনেচারটা ছোট করে নেব, তো তোমাদের প্রসেসটা যদি একটুখানি বেশি বড় লাগে তোমরা কিন্তু ডিলিটও করে দিতে পারো। তো দেখো আমরা কিন্তু সিগনেচারটা একটু সাইজটা ছোট করে নেব, দেখতে থাকো, নাহলে তোমরা ইউটিউব জায়গায় কিন্তু স্কিপ করে যেতে পারো। যেহেতু আমি ভিডিওটা পুরো ডাইরেক্ট করছি তার জন্য কিন্তু আমার কিন্তু একটুখানি তোমাদের দেখাতেই হচ্ছে, কিছু করার নেই। তো পুরোটা একটু দেখে নাও তোমরা প্রসেসটা, তার জন্য আমি খুবই দুঃখিত। দেখো তোমাদের সিগনেচারটা, এখানে 38 মানে 10 থেকে তোমাদের 30 কেবির মধ্যে মোটমাট করতে হবে, ঠিক আছে? এখানে দেখো সাইজটা কি বলেছে, 10 কেবি, এখানে 350 × 90, 350, এখানে কিন্তু 350 350, আর এখানে কিন্তু 90, ঠিক আছে, করে দিলাম। বাবা এখানে তো আরো বেড়ে গেল, তো দেখলাম আমরা একটু আগে গিয়ে নি। তো অন্য কিন্তু ওয়েবসাইট আমরা ঢুকে গেলাম, তো এইটুকু ভিডিও কিন্তু তোমরা কিন্তু স্কিপও করে যেতে পারো, কোনো ব্যাপার না। দেখো এখানে কিন্তু একটু কেবিটা কমিয়ে দিলাম, 20 কেবি করে দিলাম, ঠিক আছে? তো এরপর কিন্তু আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড, যে গো টু ডাউনলোড, ডাউনলোড ইমেজ। তো দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু সাইজ কত আছে, সাইজ কিন্তু 18, ঠিক আছে, 18 কেবির মধ্যে কিন্তু হয়ে গেছে। এবার আমরা এখানে কিন্তু দেখে নেব। তো দেখো কোনটা 18 কেবির মধ্যে হলো আমরা কিন্তু একটু দেখে নিই, এটাই কিন্তু আছে। এটা কিন্তু লেখাটা মানে একটু ছোট করে দিতে হবে, যাই হোক। তো তোমরা কিন্তু একটু জায়গায় কিন্তু স্কিপ করে যেতে পারো, তো দেখো, কারণ তোমাদের দেখানোর জন্য কিন্তু আমার করা। এই দেখো এবার কিন্তু হচ্ছে আপলোডিং, এই দেখো টোটাল কিন্তু চলে আসলো আপলোডিং, ঠিক আছে? এই দেখো, এই দেখো সুন্দর করে এবার সাইজটা চলে আসলো, এই যে টোটাল সাইজটা কিন্তু চলে আসলো। হ্যাঁ এবার কিন্তু তোমরা কিন্তু এই যে দেখো এরম কিন্তু সুন্দর করে কিন্তু তোমাদের বলে দিয়েছে, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু লেখাটা হতে হবে, ঠিক আছে? অন্যভাবে কিন্তু তোমাদের কিন্তু সিগনেচার করলে হবে না। তো এইভাবে কিন্তু সিগনেচারটা সুন্দর করে কিন্তু করতে হবে যাতে একদম পুরো বোঝা যায়। তো দেখো আমি কিন্তু সেভাবে সিগনেচারটা আপলোড করলাম, ঠিক আছে? এবার কিন্তু এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে, ওকে আপলোড। ঠিক আছে, এই দেখো সিগনেচারটা পুরো সম্পূর্ণভাবে আগে যেমন বেঁকা ছিল এবার কিন্তু সোজা হয়ে গেল, ঠিক আছে? এবার কিন্তু আমরা কিন্তু নেক্সট করে ফটো, ঠিক আছে, সিগনেচারও ওকে আছে, এবার নেক্সট করে ডু ইউ কন্টিনিউ, ইয়েস ইয়েস করে এখানে কিন্তু সব কিছু তোমরা দেখে নিতে পারো আরেকবার, ঠিক আছে? দেখে নিয়ে এখানে কিন্তু সিগনেচারও ঠিক আছে, সাবমিট করে দিলাম। আচ্ছা এখানে কিন্তু সব টিক মারতে হবে এক এক করে, আমি কিন্তু সব টিক মারতে হবে, সব টিক মারলাম, তারপর সাবমিট করে দিলাম। ইওর অ্যাপ্লিকেশন, দেখো দেখিয়ে দিল ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, তো হয়ে গেল, ওকে মারিয়ে দিলাম, তারপর কিন্তু আমাদের কাজটি পুরোপুরি শেষ, ঠিক আছে? তোমরা কিন্তু ওইটুক জায়গায় ভিডিও স্কিপ করে দেবে। এবার দেখো ক্লিক হেয়ার করে
আমি কিন্তু সম্পূর্ণ আমার ডকুমেন্টসটি ডাউনলোড করে নিতে পারি। এই যে ডকুমেন্টসটি কিন্তু হয়ে গেল, এই যে আমার সিগনেচার দেখো, এবার কিন্তু সুন্দর করে সিগনেচারটা চলে এসেছে, ঠিক আছে, এই যে পুরো সুন্দর করে চলে আসছে। তো এটা কিন্তু আমরা এখন ডাউনলোড করে নেব, কারণ কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। সুন্দর করে কিন্তু সিগনেচার সহ সবকিছু কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।